যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে, বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। দূর থেকে ভালোবাসার একটা অন্যরকম ফিলিংস আছে যা সবাই বোঝে না। কাছে থেকে তো সবাই ভালোবাসতে পারে, কিন্তু একটু দূরে গেলেই তা সময়ের অকাল গহ্বরে তলিয়ে যায়। আসল ভালোবাসা তো তখনই বোঝা যায় যখন হাজার কিমি দূরে থেকেও তাকে অনুভব করা যায়, নিজের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ক্ষণে, প্রতিটি হৃদস্পন্দনে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কি না তার তো কোনো গ্যারেন্টি নেই। ঝগড়া করে তো যোগ্যতা লাভ করা যায় না। অযোগ্য, অযোগ্য, অযোগ্য না হয় তাই হলো, কিন্তু ভালোবাসার তো মূল্য তাই, সে যে অযোগ্যতাকেও সফল করে তোলে। যোগ্যের জন্যে পৃথিবীতে অনেক পুরস্কার আছে, অযোগ্যের জন্যে বিধাতা কেবল এই ভালোবাসাটুকু রেখেছিলেন। ঘৃণা আর ভালোবাসার দূরত্ব বুঝি বেশি নয়, মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মতো বাস করে। একজনকে ডাক দিলে অন্য যেন ডেকে ওঠে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবনে চিরতরে হারানো বলতে শৈশবের দিনগুলোই। টাকা পয়সা যায় আসে, শৈশব আর ফেরে না। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরও অনেক মায়া হয়ে যায়। মন রাখার জন্য কথা বলা আর মন থেকে কথা বলা দুটোর মধ্যে বিস্তর ফারাক। জীবনে ভালো মানুষের সন্ধান করো না, নিজেই ভালো হয়ে যাও। কেননা মানুষ যখন তোমার সঙ্গে মিলিত হবে তখন তাদের সন্ধান যেন সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ তারা যেন তোমাকে দেখে নিজেদের সর্বগুণ দিয়ে সাজাতে পারে। যারা দেখতে বোকাসোকা, স্টাইল বুঝে না, একা থাকতে পছন্দ করে, তাদের সাথে একবার মিশে দেখুন, দেখবেন তাদের মতো বিশ্বাসী মানুষ আর কোথাও পাবেন না। আমাদের জীবন তো মাত্র কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন, জীবন শেষ হয়ে গেলে আর সুযোগ আসবে না। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। যদি তোমার কাছে তোমার মা বাবা থাকে তবে ভেবে নিও, তোমার কাছ থেকে জীবন এখনো কিছুই কেড়ে নেয়নি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর হ্যাঁ, অনেকেই এই চ্যানেল দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।